সকাল দুপুর কিংবা সন্ধ্যায় সূর্যের আলোর সঙ্গে বদলায় জাদুকাটা নদীর স্বচ্ছ পানির রং, কখনো নীলাভ কখনো বা সবুজে সবুজাভ। উপরে নীল আকাশ আর দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে নদীর জলের জলছাপে। প্রকৃতিতে রঙের জাদুকরী খেলার এই বিচিত্র খেয়ালের টানে প্রতিদিনই পর্যটকেরা ভিড় করেন। ভারতের হিমালয়ের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা এই জলপ্রবাহের নামই জাদুকাটা। নদীটির পশ্চিম তীরে আছে মনোরম 300 ফুট উঁচু বারিকাট টিলা। এখানে দাঁড়ালে মুগ্ধতার আবেশ ছড়ায় স্বর্গীয় মোহমায়ায়, নয়নাভিরাম নৈসর্গিকতায়। নদীর পানি এতটাই স্বচ্ছ যে তলদেশের নুড়ি আর বালু যেন ছবির মতোই স্পষ্ট হয়ে ধরা দেয়, আর এর হিমশীতল পানির স্পর্শে শিহরিত হন অনেকেই। এটার পানিটা দেখলেই অনেকটা বোঝা যায় যে মানে এটা যে ন্যাচারাল ইয়েটা আর কি। রাস্তায় অনেক মানুষ আছে আয়া দেখে, আপনি পিকনিকও আয়ে অনেক ধরনের আমতুর্তি করে এলাকার মধ্যে আয়া দুই পানি পাচ্ছি, তারপরে এই যে টিলাগুলো ঘুরতে পারতেছি, এটা তো পরিবেশটা প্লাস প্রকৃতির দিক থেকে এটা সৌন্দর্য। সারপিন থেকে আসছি আমরা এবং এখন যেতেছি বারিকা টিল্লা, তারপরে আপনার এই নীলাদ্রি, তারপরে আপনার এই যে জাদুঘরের নদী, আরও তো অনেক স্পটগুলো আছে। এ নদীতে স্নানে জাগতিক পাপ মোচন হয় এমন বিশ্বাসে এখানে আসেন হিন্দু ধর্মাবলম্বীরা, আর এর তীরবর্তী শাহ আরেফিনের আস্থানায় মনোবাসনা পূর্ণ হয়, বিশ্বাসে উরসে সিন্নি দেয় মুসলমান ধর্মাবলম্বীরা। বছরের একই সময়ে দুই ধর্মের মানুষের জমায়েতে এখানটা হয়ে ওঠে উৎসব মুখর। আরফিনের মুকাম আছে, ওইটাও আবার আর একটা এই পর্যটন কেন্দ্র, থাকার একটা প্লেস দরকার আর কি, যেখানে নিরাপদ মানে নিরাপত্তা থাকবে আর কি, যেখানে থাকতে পারবে আর কি। মানে দুর্ভোগ মানুষ পোহাই যে আমাদের পনাতীর্থ, তারপরে শাহ আরেফিন ওইখানে যখন আসে তখন মানুষ বুঝতে পারে যে কীভাবে দুর্ভোগ আসে মানুষের। এখানে যাতায়াত ব্যবস্থা যদি ভালো হতো তা আলো আরও দর্শনার্থীতে মানে এখানে আসার একটা ব্যবস্থা হলো। জাদুকাটা নদীতে প্রতিনিয়ত চলে পাথর শ্রমিকদের পাথর ও বালু তোলার কর্মযজ্ঞ। পর্যটন সম্ভাবনাকে ম্লান করতে, পরিবেশ নষ্ট করে ক্ষত বিক্ষত হচ্ছে জাদুকাটার বুক, এমন অভিযোগ এলাকাবাসীর। নদী তো আমরা ওই সিঙ্গেল টিঙ্গেল তুলে কিছু বালু সালু কাজকর্ম করে। ভারত বাংলাদেশ সীমান্তে দিগন্ত জোড়া পাহাড় আর তার কোল ঘেঁষে নেমে আসা এক নদীর নাম জাদুকাটা। জাদুর মতোই যার মনোমুগ্ধ করার ক্ষমতা, এখানকার স্বচ্ছ জলরাশি আর প্রকৃতির শোভা এমনভাবে সুসজ্জিত যে কোনো ভ্রমণরসিক মানুষকে শতভাগ মুগ্ধতা দিতে সক্ষম। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাদুকাটা নদী, সুনামগঞ্জ।